ফুলবাগান থানার এলাকায় অভিজাত আবাসনের সামনে করোনা আক্রান্তের রহস্য মৃত্যু। ফুলবাগান থানা এলাকায় করোনা আক্রান্তের রহস্য মৃত্যু। নারকেলডাঙ্গা মেন রোডে অভিজাত আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম রামকিশোর কেজরিওয়াল। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেন ওই বৃদ্ধ। আইনি জটিলতার কারণে ফ্ল্যাটের মালিকানা এখনও পাননি। এই অবস্থায় গত 27 জুলাই ওই বৃদ্ধ ও তার পরিবারের কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই ছিলেন বৃদ্ধ। এদিন সকালে আবাসনের নিচে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাত 3টে নাগাদ লিফটে ওঠানামার নজরে এসেছে বলে পুলিশের দাবি। এই নিয়ে দানা বেঁধেছে রহস্য। খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে ডিসি ও এডিজি। ফুলবাগান থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।